দারিদ্রের হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায়। ব্রিটিশ আমলে নারায়ণগঞ্জ হয়ে উঠেছিল উপমহাদেশের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্রগুলোর অন্যতম। সে ধারাবাহিকতা বজায় রেখেছে এখনও। শিল্পায়নের দিক থেকেও সবচেয়ে অগ্রসর জেলাগুলোর একটি নারায়ণগঞ্জ। সারা দেশে দারিদ্রের হার সবচেয়ে কম এখানেই। একদিকে নৌপথে দ্রুত পণ্য পরিবহনের সুযোগ, অন্যদিকে দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় একটি অংশ গিয়েছে নারায়ণগঞ্জের উপর দিয়ে। যোগাযোগ ব্যবস্থার সুবিধা অতীতেও ভোগ করেছে নগরটি, যা দিনে দিনে আরও বেড়েছে। সব মিলিয়ে রাজধানী ঢাকা সংলগ্ন জেলা নারায়ণগঞ্জ এখন হয়ে উঠেছে দেশের শিল্প উদ্যোক্তাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান। ব্যাপক শিল্পায়নের ধারাবাহিকতায় রমরমা হয়ে উঠেছে আবাসন খাতের ব্যবসাও। বেড়েছে জমির দাম, শিল্পায়ন ও বাণিজ্যিক কার্যক্রম জেলাটির বাসিন্দাদের আয় বাড়িয়েছে, দারিদ্র নামিয়ে এনেছে দেশের অন্যান্য জেলাগুলোর মধ্যে সর্বনিম্নে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস দুজন গবেষক সম্প্রতি দেশের জেলাগুলোর দরিদ্রের মাত্রা নিয়ে এক গবেষণা চালান। যুক্তরাজ্য ভিত্তিক ইউনিভার্সিটি অব বাথের গবেষকদের সঙ্গে যৌথভাবে পরিচালিত এ গবেষণার ফলাফল এক্সট্রিম প্রপার্টি দ্য চ্যালেঞ্জ অফ ইনক্লুশন ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস খানা আইবিআই জরিপের তথ্যের ভিত্তিতে করা গবেষকদের নিজস্ব হিসাবে উঠে এসেছে নারায়ণগঞ্জে দরিদ্রের হার এখন 2.6%, যা সারা দেশে সর্বনিম্ন। এছাড়া সবচেয়ে কম দরিদ্রের হার সম্বলিত অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ 3.1%, মাদারীপুর 3.7%, গাজীপুর 6.9% ও ফরিদপুর 7.7%। গবেষকদের অন্যতম বিআইডিএসির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর জুলফিকার আলী, তিনি বলেন, আমরা দেখতে পেয়েছি যেসব এলাকায় শিল্পায়ন হয়েছে বেশি সেগুলোর দরিদ্রের হার কম। নারায়ণগঞ্জ এমনিতেই বড় একটি শিল্পাঞ্চল, ব্যবসা বাণিজ্যের বড় একটি জায়গা। এ এলাকায় যারা সচ্ছল তারা তো রয়েছেনই, আবার কর্মজীবী শ্রমিকদেরও কর্মসংস্থানের সুযোগ আছে অনেক। তুলনামূলক অসচ্ছল হলেও দেখা যাচ্ছে তাদের যে আয় হচ্ছে তাতে তারা দরিদ্র সীমার উপরেই থাকছে।